हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल ब्यूटी एंड प्रोडक्ट रिव्यू। सो आज के एक न्यू वीडियो नहीं एसेछि। देखो एखाने जतगुलो प्रोडक्ट आछे सबगुलोई आमी न्यू पार्चेस करलाम, तो तोमादेर साथे शेयर करब। एगुलो आमी आगे यूज करेछि, तो एगुलो कतटा भालो रेजल्ट दिएछे, आबार आमी पार्चेस करब कि ना सबकिछु तोमादेर साथे शेयर करब। गाइस, एटा हलो सालिसिनामाइडेर एंटी एक्ने फेस वाश, डार्माको ब्रैंडेर। एटाओ आमी दुबार यूज करेछि, एटा भालो, बाट एटा आमी 100-এর মধ্যে 90 দেব। देखो এটা হলো কুমকুমাদি রেডিয়েন্স সানস্ক্রিন। তো চলো এটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো প্রোডাক্ট, তো এটাও খুব ভালো একটা সানস্ক্রিন। তোমরা এটা চলে এসেছে গ্রীষ্মকাল থেকে, তোমরা এটা নিতেই পারো, খুবই ভালো কাজ দেয়। এটা দেখো কুমকুমাদির আয়ুগা 10% কুমকুমাদি স্কিন রেডিয়েন্স নাইট জেল। তো এটাও একটা খুব ভালো নাইট ক্রিম, তোমরা এটা ইউজ করতে পারো, এটা ভালো রেজাল্ট দেয়। এটা আমার 3rd পারচেজ। चलो তারপরে নেক্সট দেখাচ্ছি। এটা হলো ডিঙ্গো কেসম শ্যাম্পু আয়ুগার। এটাও হেয়ার ফলের জন্য খুব ভালো একটা শ্যাম্পু, এটাও দ্বিতীয়বার আমি পারচেজ করেছি। এটাও দেখো লোটাস বোটানিক্যালসের, এটা খুবই ভালো কাজ দেয়। এটা আমি তোমাদের জন্য সাজেস্ট করব, যাদের স্কিনে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস পিম্পলস আছে তারা এটা ইউজ করতে পারো। এটা আমার 3rd পারচেজ ছিল। 2% হাইলোক্যালামাইন অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ। এটা মোটামুটি লেগেছে, খুব একটা ভালো লাগেনি। এই ফেস ওয়াশটা তোমরা যাদের অয়েল স্কিন তাদের জন্য বেস্ট, বাট আমার ড্রাই স্কিন ছিল তাই এটা আমার ভালো লাগেনি। তো এটা তোমরা ইউজ করতে পারো যাদের অয়েল স্কিন খুবই ভালো। তো দেখো তারপরে দেখাচ্ছি অ্যাকোয়ালজিকার গ্লো অয়েল ফ্রি ময়শ্চারাইজার। গাইজ, এটা আমি দেখো এটা আমার 4th পারচেজ। এর আগে আমি এটা 4 বার ইউজ করেছি। এটা খুবই ভালো একটা ময়শ্চারাইজার গাইজ। এটা তোমরা আমি সবার জন্য সাজেস্ট করবো। এটা অল স্কিন টাইপ এবং খুবই ভালো। এটা অনেক রকমের চলে এসেছে, পাপায়া, ভিটামিন সি, অয়েল, বেরিস, আলফা, আরবাটু, ঠিক আছে। তো এটা দেখো এই কালারটা এরকম আসবে, দুটোর একই কাজ, কিছুটা আলাদা বাট খুবই ভালো। তো দেখো তারপরে 100% ভিঙ্কু কেসম অয়েল, এটাও কিন্তু খুবই ভালো তোমাদের স্কিনের জন্য, স্কিনের জন্য না সরি হেয়ারের জন্য, হেয়ার ফল কন্ট্রোল করতে খুবই হেল্প করে। তো ব্রিলিয়ারের দেখো নেক্সট, এটা হলো 100% পিওর কোকোনাট অয়েল। এটা আমার 4th পারচেজ এবং এটা খুবই ভালো একটা অয়েল। এটার ফলে তোমাদের হেয়ার ফলটা অনেক কন্ট্রোলে আসবে এবং খুবই ভালো কাজ দেয়। এটা তো আমি ইউজ করেছি, তোমরাও এটা ইউজ করো। তো নেক্সট দেখো এটা হলো ডট এন্ড কে স্কিন ব্যারিয়ার হাইলোরনিক স্কিন ব্যারিয়ার রিপেয়ার ফেস ক্রিম। যাদের ড্রাই স্কিন তারা এটা ইউজ করো, খুবই ভালো রেজাল্ট দেবে। আমি আমার এটা 2nd পারচেজ ছিল, তো এটা উইন্টারে ইউজ করেছি, খুবই ভালো। এবং দেখো এটা একটা নিউ প্রোডাক্ট, দ্য ডার্মাকো স্নেল পেপটাইড 96 হাইড্রেটিং সিরাম ফর স্মুথ অ্যান্ড ময়শ্চারাইজড স্কিন। এটা হলো শামুকের যে লালা সেটা দিয়ে এটা তৈরি হয়েছে এবং এটা খুবই এখন চলছে, যেটা কোরিয়ান স্কিন টাইপের জন্য খুবই ভালো। এটা মানে কোরিয়ানরা ইউজ করে এটা খুবই একটা ব্রাইট স্কিন পেয়েছে, তার জন্য আমিও টেস্ট করেছিলাম। গাইজ, এটা মেখে কিন্তু স্কিনটা সত্যিই অনেকটা ব্রাইট হয়ে যায়। তোমরা এটা ইউজ করে দেখো এবং রেজাল্টটা আমার সাথে শেয়ার করো। তো এটা আমার 1st পারচেস এবং প্রোডাক্টটা আমার ভালো লেগেছে, তো নেক্সট বার আমি পারচেস অবশ্যই করবো। তো তারপরে নেক্সট আমি দেখাচ্ছি হচ্ছে সিসিনামাইড রেডিয়েন্স সানস্ক্রিন অ্যাকোয়াজেল। তো গ্রীষ্মকাল তো চলেই এলো, তো সানস্ক্রিন তো আমাদের অ্যাপ্লাই করতেই হবে। ফার্স্ট ডার্মাকোর এই সানস্ক্রিনটা খুবই ভালো, তোমরা এটা ইউজ করতে পারো। এটা একটা জেল ফর্মে আসবে এবং এটা আমার 3rd পারচেস এই সানস্ক্রিনটা। গাইস, এটা টেক্সচারটা দেখো কতটা স্মুথ, খুবই ভালো একটা সানস্ক্রিন, তোমরা এটা ইউজ করো, এটা আমি সাজেস্ট করবো তোমার জন্য। এবং দেখো যারা খুবই বাজেট ফ্রেন্ডলি একটা ফেস ওয়াশ চাইছো এবং বাজেটের মধ্যেই, এটা খুবই কম প্রাইসের মধ্যে 99 রুপিসের মধ্যে চলে আসবে, তো এটা তোমরা নিতে পারো, বাজেট ফ্রেন্ডলি এবং খুবই ভালো কাজ দেয়। এটা আমার 2nd পারচেস। তো সব প্রোডাক্টগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে চাইলে দিয়ে দেবো, তোমরা চাইলে পারচেস করতে পারো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। বাই।